নমস্কার দর্শক বন্ধুরা, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। এর পূর্বে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন মহাকাশ, নক্ষত্র, জন্মকুণ্ডলী প্রণয়ন, রোগমুক্তির জন্য বিভিন্ন টোটকা, রুদ্রাক্ষ, বাস্তুশাস্ত্র, রেইকি, কোন কোন দেশে কোন কোন গ্রহরত্ন পাওয়া যায়, গ্রহরত্ন ছাড়া পূজা অর্চনার মাধ্যমে গ্রহতুষ্টি, গ্রহরত্নের পরিবর্তে গ্রহমূল ও মেটাল দ্বারা গ্রহতুষ্টি, গ্রহরত্নের শাস্ত্রমতে শোধন প্রণালী, শাস্ত্রমতে জপ তপ অর্চনার সাধন প্রণালী ইত্যাদি আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে অনুষ্ঠান শুরুর পূর্বে ঈশ্বরের পদপাত্রে নিবেদন করছি, পরম ব্রহ্ম, মা ব্রহ্মময়ী, ভগবান বিষ্ণু, ভগবান মহেশ্বর ও 33 কোটি দেবদেবীর পদতলে নিবেদন করে আমার এই অনুষ্ঠান আরম্ভ করছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতবিবা, যশ্বরে পুণ্ডরীকাক্ষ সহবাহ্য গম্ভত্যশুচি, নম শুচি, নম শুচি, নম শুচি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি সৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী নারায়ণী নমস্তুতে, নমস্তুতে, নমস্তুতে। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই যিনি বিশেষ অনুষ্ঠান করবেন তার সাথে আপনাদের কিন্তু পরিচয় হলো, আমি আরেকবার পরিচয় করিয়ে দিই। তিনি হলেন জ্যোতিষ আচার্য ডক্টর প্রশান্ত কুমারজিৎ শাস্ত্রী। তাকে কিন্তু আপনারা গ্লোব টিভির পর্দায় এর আগে বহুবার দেখেছেন, বহু বিষয় নিয়ে উনি কিন্তু আপনাদের সামনে আলোচনাও রেখেছেন। যিনি বেনারস সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দ মহারাজের মন্ত্র শিষ্য জ্যোতিষ আচার্য ডক্টর প্রশান্ত কুমারজিৎ শাস্ত্রী, যিনি জ্যোতিষ আচার্য, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ ভারতী এবং জ্যোতিষ ভাস্কর, একাধারে রুদ্রাক্ষ, গ্রহরত্ন বিশারদ, অন্যদিকে হস্তরেখাবিদ, বাস্তুবেদ, রেখ বিশেষজ্ঞ। আবার তিনি ঘরোয়া টোটকা, জন্মকুষ্ঠি বিচার, জন্মকুষ্ঠি প্রণয়ন সম্পর্কেও সমানভাবে স্বাচ্ছন্দ, এবং যিনি দিল্লি বিশ্ববন্ধু পুরস্কার প্রাপ্ত খুব গুণী একজন মানুষকে আপনাদের মধ্যে নিয়ে এসে হাজির করেছি, তার সাথে আপনাদের পরিচয় হলো। আমরা আজকে সোজাসুজি অনুষ্ঠানে চলে যাব, প্রশ্নেতে চলে যাব। যেই প্রশ্নটা সবার প্রথমে সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি রাখবো দাদার কাছে, যে নক্ষত্র রাশি এবং গ্রহ নিয়ে তো আলোচনা চলবে আজকের এই অনুষ্ঠানে, এবং কিভাবে নক্ষত্র থেকে রাশির উৎপত্তি, এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের বলে। হ্যাঁ, এটা নিয়ে আমি এবার আলোচনায় আসব। মহাকাশে আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই, মহাকাশে আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই। জ্যোতির্বিজ্ঞানীরা এই অসংখ্য নক্ষত্র থেকে 28টি নক্ষত্রপুঞ্জকে বেছে নিয়েছেন। 28টি নক্ষত্রপুঞ্জকে বেছে নেওয়া হয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এটা বেছে নিয়েছেন। যেমন এদের নাম হচ্ছে অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা ইত্যাদি। এর মধ্যে তো 28টি নক্ষত্রে আরও অনেক নাম আছে। জ্যোতিষশাস্ত্রে আরেকটি নক্ষত্রকেও ধরা হয়েছে, নামকরণ হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এবার আমি আসব নক্ষত্র থেকে রাশির কী করে উৎপত্তি হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই নক্ষত্র থেকেই জ্যোতিষশাস্ত্রে রাশির আবির্ভাব ঘটেছে, নক্ষত্র থেকেই রাশির আবির্ভাব ঘটেছে। এই জন্যে আমাদের পৃথিবী থেকে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে নক্ষত্রপুঞ্জগুলোকে লক্ষ্য করেন, লক্ষ্য করে করে ওরা দেখেছেন যে এক একটি নক্ষত্রপুঞ্জকে এক এক রকম দেখতে লাগছে, পৃথিবী থেকে দেখতে লাগছে। যেমন কোনোটিকে দেখতে লাগছে আপনার মেষের মতন, সেই নক্ষত্রপুঞ্জটির নাম দিলেন ওনারা মেষ রাশি। আবার কোনো একটি নক্ষত্রপুঞ্জকে ওনারা লক্ষ্য করলেন দেখতে লাগছে অনেকটা সিংহের মতন, তখন ওরা ওই নক্ষত্রপুঞ্জের নাম দিলেন সিংহ রাশি। আবার কখনো ওনারা দেখতে পারলেন একটি নক্ষত্রকে কন্যার মতন দেখতে লাগছে, এই জন্য ওনারা নাম দিলেন কন্যা রাশি। এইভাবে নক্ষত্র থেকেই রাশির নামকরণ হয়েছে এবং রাশির উৎপত্তি হয়েছে। এছাড়া সূর্য হচ্ছে একটি নক্ষত্র, সূর্য কিন্তু নক্ষত্র, সূর্য নক্ষত্র। এই সূর্যকে কয়েকটি গ্রহ প্রদক্ষিণ করে চলেছে, সূর্যকে বেষ্টনী করে গ্রহগুলি ঘুরছে। এই গ্রহগুলির নাম হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস, প্লুটো, হার্সেল ইত্যাদি। এগুলো ছাড়াও
জ্যোতিষশাস্ত্রে আরও দুটি গ্রহ আছে, সেই দুটি গ্রহ গ্রহ হিসেবে নয়, ছায়া গ্রহ হিসেবে আছে, একটি রাহু এবং কেতু, এবং পৃথিবীর যে উপগ্রহ চন্দ্র একে নিয়েও জ্যোতিষশাস্ত্রে গণনা করা হয়। এই চন্দ্রকে ধরেই জ্যোতিষশাস্ত্র থেকে আপনার যে আমরা পঞ্জিকা বানাই, এই নক্ষত্রকে, এই নক্ষত্র তো সূর্য এবং এই চন্দ্রকে ধরেই আমরা জন্মকুষ্টি তৈরি করে থাকি। খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর কিন্তু উনি দিলেন। এর পরবর্তী প্রশ্নতে চলে যাব যে রাশি অনুযায়ী কোন কোন দেবদেবীর পূজা অর্চনা করলে তার আশীর্বাদ পাওয়া যাবে এবং কোন কোন রাশির অধিপতি কোন কোন দেবদেবী, এই সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। হ্যাঁ, আমি এবার এই ব্যাপারটার মধ্যে আসছি যে রাশি অনুযায়ী কোন কোন দেবদেবীর পূজা পাঠ করতে হবে এবং সঠিক রাশি অনুযায়ী সঠিক মন্ত্র উচ্চারণ করতে হবে। সঠিক দেবদেবীর পূজা পাঠ, সঠিক মন্ত্র উচ্চারণ করলে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যেতে পারে এবং ভাগ্যকালে যাবে, এই আলোচনা নিয়ে আমি এবার আসব। হিন্দু শাস্ত্র অনুযায়ী অগ্নিপুরাণে কথিত আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও 33 কোটি দেবদেবী আছেন। এই 33 কোটি দেবদেবী মা মহামায়া ও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশ। এই যে 33 কোটি দেবদেবী বিরাজ করছেন, এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও মা মহামায়ার অংশ। এই দেবদেবীর মধ্যে আমরা রাশি অনুযায়ী পূজাপাঠ করে থাকি, মানে এই দেবদেবীকে ধরে ধরেই আমরা রাশি অনুযায়ী পূজাপাঠ করি। যেমন ধরুন, আমি বলবো প্রথমে মেষ রাশির কথা। মেষ রাশি মঙ্গলের ঘর বা গ্রহ হিসেবে অধিপতি মঙ্গল। এই মেষ রাশির দেবদেবী হচ্ছেন মা বগলামুখী এবং দেবতা কার্তিক, হনুমানজি এবং লালকুল। এই যে মেষ রাশির দেবী এবং দেবতা, এদের পূজাপাঠ করলে মেষ রাশির যারা জাতক জাতিকা এদের শুভ হবে। এবার আমি যাব বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্রর আপনার অধিপতি হচ্ছেন মা ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী মা সিদ্ধা, দেবরাজ ইন্দ্র। এই দেবরাজ ইন্দ্র, মা সিদ্ধা, মা ভুবনেশ্বরী, এদের যদি পুজো পাঠ করা হয় তাহলে বৃষ রাশির দ্বারা জাতক জাতিকা আছেন এদের শুভফল লাভ করতে এনারা পারেন। তারপর যাব মিথুন রাশিতে। মিথুন রাশির তুঙ্গি ঘর মা ত্রিপুরা সুন্দরী, ভগবান কৃষ্ণ এবং নারায়ণ, এনারা হচ্ছেন মিথুন রাশির দেবদেবী। এই ভগবান কৃষ্ণ এবং নারায়ণ এবং মা ত্রিপুরা সুন্দরীকে যদি আমরা ঠিক মতন পুজো পাঠ করতে পারি তাহলে মিথুন রাশির যে জাতক জাতিকা আছে তাদের শুভফল লাভ হতে পারে। তারপর আমরা যাব কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র, মা ধন্যা, মা গৌরী, মা মঙ্গলা, এনারা হচ্ছেন কর্কট রাশির অধিপতি। এই মা মঙ্গলা, ধন্যা এবং মা গৌরীকে আমরা যদি ঠিক করে পুজো পাঠ করতে পারি তাহলে এই কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তারা অনেকটা শুভফল পেতে পারেন। তারপর আমরা যাব সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব এই সিংহ রাশির অধিপতি দেবী, দেবতা হচ্ছেন দেবী মাতঙ্গী, দেবী পিঙ্গলা এবং মহাদেব। এই এনাদের যদি ঠিক মতন পুজো পাঠ করা যায় তাহলে যারা সিংহ রাশিতে অবস্থান করছেন যে জাতক জাতিকা এদের শুভফল হতে পারে। তারপর আমি যাব কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতি বুধ এবং ভগবান শ্রীকৃষ্ণ, ত্রিপুরা সুন্দরী এবং মা বদ্রিকা হচ্ছে কন্যা রাশির দেবদেবী। এই দেবদেবীদের আমরা যদি ঠিক মতন পুজো পাঠ করতে পারি তাহলে কন্যা রাশির জাতক জাতিকাতে শুভ হতে পারে। তারপর আমি যাব তুলা রাশিতে। তুলা রাশির অধিপতি শুক্র এবং তুলা রাশির অধিপতির যারা দেবদেবী আছেন তারা মা ভুবনেশ্বরী, মা সিদ্ধা, দেবরাজ ইন্দ্র। এই দেবদেবীদের পূজা পাঠ করতে পারলে ঠিক মতন তবেই তুলা রাশির জাতক জাতিকাতে শুভ হতে পারে। এবার আমি যাব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং এই মঙ্গলের যারা অধিপতি তারা কার্তিক, হনুমানজি,
বগলামুখী দ্রামরী, এই দেবদেবীদের যদি ঠিক মতন পুজো পাঠ করা যায় তাহলে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন এদের খানিকটা শুভ হতে পারে। তারপর আমি যাব ধনুরাশিতে, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির যারা অধিপতি আছেন মা তারা, মা দক্ষিণামূর্তি, মহাদেবের অবতার এবং মা ধর্ণা এবং ব্রহ্মদেব, এই দেবদেবীদের যদি ঠিক মতন পুজো পাঠ করা যায় তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ ফল হতে পারে। তারপর যাব মকর রাশিতে, মকর রাশির অধিপতি শনিদেব, এই শনিদেবের দেবদেবী হচ্ছেন মা মহাকালী, শিব ঠাকুর এবং শনিদেব নিজে, এই এদের যদি ঠিক মতন পূজা পাঠ করা যেতে পারে তাহলে মকর রাশির যে জাতক জাতিকা আছে এদের শুভফল লাভ হতে পারে। তারপর আমি যাব কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির দেবদেবী হচ্ছেন মা দক্ষিণাকালী, মহাদেব এবং শনিদেব নিজে, এই মহাকালী, মা মহাকালী, মহাদেব এবং শনিদেবকে যদি ঠিক মতন পুজো পাঠ করা যায় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক শুভফল হতে পারে। তারপর আমি যাব মীন রাশিতে, মীন রাশির অধিপতি বৃহস্পতি, এই এবং বৃহস্পতির অধিপতি হচ্ছেন মা তারা, ব্রহ্মদেব, মা ধন্না ও দক্ষিণামূর্তি, মহাদেবের অবতার, এই দেবদেবীদের যদি ঠিক মতন পুজো পাঠ করা যায় নিয়ম মেনে এবং সঠিক তন্ত্রমন্ত্র উচ্চারণ করে যদি এইসব দেবদেবীকে তুষ্ট করা যেতে পারে তাহলে এইসব রাশিদের শুভফল লাভ হতে পারে। খুব সুন্দর, সকলে আপনারা জেনে নিলেন যে আপনারা যদি আপনাদের নিজেদের রাশি জেনে থাকেন তাহলে কোন কোন রাশির জন্য কি কি দেবদেবীর পুজো পাঠ করলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। এর পরবর্তী প্রশ্নতে চলে যাব, দশা, অন্তর্দশা, মহাদশা, এই এইগুলো নিয়ে কিন্তু আপনারা যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে কি, কিন্তু আমাদের কখনো কখনো মনেই প্রশ্নটা আসে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কোন কোন মহাদশা হতে পারে এবং সেটি কত বছর অবধি থাকতে পারে, এই প্রশ্নটাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে আজকে আমি দাদাকে করব। হ্যাঁ, আবার আমি এবার এই প্রশ্নটা নিয়ে কিছু আলোচনার মধ্যে আসব। কোন কোন নক্ষত্র অনুযায়ী মহাদশাগুণ আরম্ভ হয়? দেখুন, কীর্তিকা, উত্তর ফাল্গুনি এবং উত্তর আশা, এই তিনটে নক্ষত্র যদি জাতক জাতিকার জন্ম হয় তাহলে সে রবির দশায় জন্মগ্রহণ করবে। এবার আমি যাব রোহিণী, হস্তা, শ্রবণা, এই তিনটে নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তারা চন্দ্রের মহাদশায় জন্মগ্রহণ করবে। তারপর আমি যাব মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তাহলে তারা মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। এরপর যাব আমি আদ্রা, সাতী, শতভিষা, এই তিনটি নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তারা জন্মগ্রহণ করবে রাহুর মহাদশায়। এবার আমি যাব পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রবত, এই তিনটি নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ হয় তারা জন্মগ্রহণ করবে বৃহস্পতির মহাদশায়। এবার আমি যাব পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলিতে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তারা জন্মগ্রহণ করবে শনির মহাদশায়। এবার আমি যাব অশ্লেলা, জ্যেষ্ঠা, এই নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তারা জন্মগ্রহণ করবে বুধের দশায়। এবার আমি যাব মঘা, মূলা, অশ্বিনী, এই তিনটে নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তাহলে আমি বলবো যে এই জাতক জাতিকার জন্ম হয়েছে কেতুর দশায়। এবার আমি যাব পূর্ব ফাল্গুনী, পূর্বরাশা, ভরণী নক্ষত্র, এই তিনটি নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তাহলে এরা শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করবে। পরবর্তী প্রশ্নতে যাব, তার আগে সকল দর্শক বন্ধুদের বলি আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9433807573, এই নাম্বারটা আপনারা একটু নোট করে নিতে পারেন আর চলে আসতে পারেন বালিগঞ্জ, শ্যামবাজার এবং হাওড়ায়। পরবর্তী প্রশ্নতে চলে যাব, এই যে মহাদশার কথা বলা হলো, আপনি যে বললেন গ্রহদের মহাদশার ভোগ কত কাল বা কত বছর অবধি থাকতে পারে? হ্যাঁ, এবার আমি এইটা নিয়ে আলোচনায় আসব যে গ্রহদের মহাদশার ভোগকাল কত বছর অবধি থাকতে পারে। এবার আমি প্রথমে আসব রবির দশায় জন্ম হলে কি হতে পারে। রবির দশায় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয় তার ভোগকাল থাকবে 6 বৎসর, 6 বৎসর তার রবির দশার ভোগকাল থাকবে।
এবার চন্দ্রের মহাদশায় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়, তার ভোগকাল থাকবে 10 বছর, 10 বছর তার ভোগকাল থাকবে। এবার মঙ্গলের মহাদশায় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়, তার ভোগকাল থাকবে 7 বৎসর। এবার রাহুর মহাদশায় যদি কোনো জাতক জাতিকার জন্ম হয়, তাকে রাহুর দশায় ভোগ করতে হবে 18 বৎসর। এটা অনেক বেশি হয়ে গেল, 18 বৎসর। তারপরেই আসবে বৃহস্পতির মহাদশা, এটাও অনেক দিনের। বৃহস্পতির মহাদশায় যদি জাতক জাতিকার ভোগকাল আরম্ভ হয়ে যায়, এটা 16 বছর চলবে, 16 বছর। তারপরেও আছে অনেক বেশি শনির মহাদশা। এই শনির মহাদশা যখন জাতক জাতিকার ভোগকালের মধ্যে এসে যাবে, তখন তাকে এই শনির মহাদশার ভোগকালের মধ্যে থাকতে হবে 19 বছর, 19 বছর থাকতে হবে এই শনির মহাদশায়। তারপর আসবে বুধের মহাদশা, এই বুধের মহাদশার ভোগকাল হচ্ছে 17 বছর। তারপর আসবে কেতুর মহাদশা, এই মহাদশার ভোগকাল আসবে 7 বছর। এবং তারপর আসছে শুক্রের মহাদশা, এই শুক্রের মহাদশা 20 বৎসর। এই শুক্রের মহাদশায় সব থেকে বেশি 20 বছর এই ভোগকালটা জাতক জাতিকার চলবে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি আপনাকে রাখবো সেটি হলো যে এই যে 28টি নক্ষত্রের নামগুলো যদি আমাদের সকল দর্শক বন্ধুদের বলেন, আর এই নক্ষত্রদের অধিপতি কোন কোন গ্রহ, এই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, দেখুন, আমরা আগেই আলোচনা করেছি যে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে যে অসংখ্য নক্ষত্র আছে, তাই থেকে 28টি নক্ষত্র ধরে নিয়েছেন, নিয়ে সেইগুলোকে নিয়েই ওনারা জ্যোতির্বিজ্ঞানে আলোচনা করেন, এবং ওই অনুযায়ী জন্মছক কুষ্টি, আমাদের জন্মছক ওনারা প্রণয়ন করেন। এবার আমি ওই নক্ষত্রগুলোর একটি একটি করে নাম বলবো। প্রথম হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র, এই নক্ষত্রে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে সে কেতুর মহাদশায় জন্মগ্রহণ করবে। কেন? অশ্বিনী নক্ষত্র হচ্ছে, অশ্বিনী নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু। তারপর আমি বলবো ভরণী নক্ষত্রের কথা। ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছেন শুক্র। তারপর আমি বলবো কৃত্তিকা নক্ষত্রের কথা। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছেন রবি। তারপর আমি বলবো রোহিণী নক্ষত্রের কথা। রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র। তারপর আমি 5 নম্বর নক্ষত্র বলবো মৃগশিরা নক্ষত্র। এই 5 নম্বর নক্ষত্র মৃগশিরার অধিপতি হচ্ছেন মঙ্গল। তারপর আমি বলবো 6 নম্বর নক্ষত্র আদ্রা, আদ্রার অধিপতি রাহু। তারপর 7 নম্বর নক্ষত্র বলবো পুনর্বসু, এর অধিপতি বৃহস্পতি। তারপর 8 নম্বর নক্ষত্র পুষ্যা, এর অধিপতি শনি। তারপর 9 নম্বর নক্ষত্র অধিপতি অশ্লেষা, এর অধিপতি বুধ। তারপর 10 নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছেন কেতু, মঘা, মঘা নক্ষত্র এর অধিপতি হচ্ছেন কেতু। তারপর 11 নম্বর যে নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, এটা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এর অধিপতি হচ্ছেন শুক্র। তারপর 12 নম্বর নক্ষত্রে আমি যাচ্ছি উত্তর ফাল্গুনী, এর অধিপতি হচ্ছেন রবি। তারপর 13 নম্বর নক্ষত্রে আমি যাচ্ছি হস্তা নক্ষত্র, হস্তার অধিপতি হচ্ছেন চন্দ্র। তারপর 14 নম্বর নক্ষত্র হচ্ছেন চিত্রা, তার অধিপতি মঙ্গল। এবং 15 নম্বর নক্ষত্র সাথী, তার অধিপতি রাহু। এবং 16 নম্বর নক্ষপতি নক্ষত্র হচ্ছে বিশাখা, বিশাখা নক্ষত্র এর অধিপতি বৃহস্পতি। তারপর 17 নম্বর নক্ষত্র অনুরাধা, অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছেন শনি। তারপর 18 নম্বর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, তার অধিপতি বুধ। তারপর 19 নম্বর নক্ষত্র হচ্ছে মূলা, তার অধিপতি কেতু। এবং 20 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্বসারা, তার অধিপতি হচ্ছেন শুক্র। এবং 21 নম্বর নক্ষত্র হচ্ছে উত্তরাসারা, এর অধিপতি হচ্ছেন রবি। তারপর 22 নম্বর নক্ষত্র হচ্ছেন শ্রবণা, এই নক্ষত্র হচ্ছেন চন্দ্র। তারপরে 23 নম্বর নক্ষত্র হচ্ছেন ধনিষ্ঠা, এর অধিপতি হচ্ছেন মঙ্গল। তারপর 24 নম্বর নক্ষত্র হচ্ছেন শতভিষা, এর অধিপতি হচ্ছেন রাহু। তারপর 25 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি। তারপর উত্তরা ভাদ্রপদ 26 নম্বর নক্ষত্র, এর অধিপতি হচ্ছেন শনি। তারপর রেবতী নক্ষত্র আসছে 27 নম্বর নক্ষত্রে, এর অধিপতি হচ্ছে বুধ। তারপরে শেষ নক্ষত্র আমি বলবো অভিজিৎ, অভিজিৎ নক্ষত্র অধিপতি হচ্ছেন শঙ্কর ভগবান।
আমরা জেনে নিলাম নক্ষত্রদের নাম এবং তাদের অধিপতি। এই নক্ষত্রদের পরে যেইটায় আসবো, যেই টপিকটা বা যেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, যে এবার রাশি রাশি অনুযায়ী কোন রাশির কোন কোন অধিপতি সেই সম্পর্কে যদি দর্শকদের বলেন। হ্যাঁ দেখুন, বৃষ রাশি, আগে আমি বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির এবং তুলা রাশি, শুধু বৃষ রাশি না, বৃষ রাশি এবং তুলা রাশি, এদের অধিপতি শুক্র। শুক্র গ্রহ হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশির অধিপতি। তারপরে আমি যাব মিথুন রাশি ওর কন্যা রাশিতে। এই মিথুন রাশি এবং কন্যা রাশি, এদের অধিপতি হচ্ছে বুধ, বুধ গ্রহ। তারপর আমি যাব কর্কট রাশিতে। এই কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তারপর আমি যাব সিংহ রাশিতে। এই সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি। তারপর আমি যাব মেষ রাশি এবং বৃশ্চিক রাশিতে। এই দুই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তারপর আমি যাব মকর রাশি এবং কুম্ভ রাশিতে। এই দুই রাশির অধিপতি হচ্ছেন শনি। তারপর আমি যাব ধনু রাশি ও মীন রাশি, এদের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। আর রাহু কেতু তো ঠিক আপনার গ্রহ নয়, এরা ছায়া গ্রহ। এদের অধিপতি যেমন ধরুন রাহুর অধিপতি হচ্ছেন মা ছিন্নমস্তা, এবং কেতুর অধিপতি হচ্ছেন মা ধূমাবতী। এদের কোনো ঘর নেই, এরা যে যে গ্রহের সাথে থাকে সেটাই এদের ঘর হয়ে যায়। আজকে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন যেগুলো দাদার উদ্দেশ্যে রাখলাম সকল প্রশ্নের কিন্তু যথাযথভাবে উত্তর দেওয়ার উনি চেষ্টা করলেন, এবং আশা করি আপনারা আপনাদের প্রতিনিধি হয়ে যে প্রশ্নগুলো রেখেছিলাম আপনারাও কিন্তু এই সঠিক উত্তরগুলো পেয়ে গেলেন। আর আজকে আমাদের হাতে খুব বেশি সময় নেই, এই অনুষ্ঠানের মাধ্যমে যা সকল দর্শক বন্ধুদের যদি ভালো লাগার জায়গা তৈরি হয়ে থাকে, মনে হয় যে আমি এই জায়গাগুলো অনুষ্ঠান দেখছি কিংবা আমার ভালো লাগছে বা আমি দাদাকে পছন্দ করছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ আছে সামনাসামনি চলে যাওয়ার। আর অনেকের ক্ষেত্রে যদি হয় যে তারা চাইছেন জন্ম কুষ্টি প্রণয়ন, সেটাও কিন্তু উনি করে থাকেন, এবং ঘরোয়া কিছু টোটকা কিছু টিপস এগুলো যদি জানার হয় তাহলেও কিন্তু আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা জানেন দাদা কিন্তু রেইকিও বিশেষজ্ঞ, তো এই সকল বিষয়ের জন্য যদি পরামর্শ নিতে হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এসে একটু যোগাযোগ করতে হবে। ফোন নাম্বারটা আরেকবার শুনে নিন, 9433 8075 73, এই নাম্বারটায় যোগাযোগ করে পৌঁছে যেতে পারেন বালিগঞ্জ, শ্যামবাজার এবং হাওড়া, এই তিনটি জায়গায় কিন্তু দাদা থাকছেন। আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। অনুষ্ঠান শেষ করার আগে যারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন সকল দর্শক বন্ধুদেরকে কি বলতে চান? হ্যাঁ, আমি দেখুন, আমি সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার আরও কিছু বলার আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে গ্রহ, এই গ্রহদের নিজস্ব আপনার লাইট আছে, এই লাইটগুলো কিন্তু পৃথিবীর মধ্যে আসছে, এবং সেই লাইট অনুযায়ী সব জাতক জাতিকা আপনার মানুষ এবং মনুষ্য এবং জীব জন্তু এবং গাছপালা, এদের ওপর এই লাইটগুলো আসছে। এই লাইটগুলোর যে আপনার লাইটের যে আপনার দেয় ভাব, এর জন্যে কিন্তু আপনার সব কিছুর ওপর একটা অ্যাকশন হয়ে যাচ্ছে। যেমন নক্ষত্ররা সবসময় গ্রহদের আলো দেয়, গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য একটি নক্ষত্র, সূর্যের আলো সব গ্রহদের গায়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। বৃহস্পতির হলদে রশ্মি, মঙ্গলের লাল রশ্মি, বুধের সবুজ রশ্মি, চন্দ্রের সাদা রশ্মি, শুক্রের হীরকের ন্যায় সাদা রশ্মি, ঝকঝকে রশ্মি, এবং সাদা রশ্মি পৃথিবীর বুকে আসে, এবং পৃথিবীর জীবকুল এবং মানুষ এবং গাছপালা, এদের উপরে এই সব গ্রহদের রশ্মি আসে। এর প্রতিফলন হিসেবে সকলের শরীরের উপর অ্যাকশন হয়, এইভাবেই সব কিছু পৃথিবীতে চলে আসছে। আচ্ছা, আজকে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান যারা মিস করে গেলেন তারা কিন্তু অনুষ্ঠানটি ইউটিউবেও পেয়ে যাচ্ছেন, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে গ্লোব টিভি লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবো, ততক্ষণ প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার।